আসসালামু আলাইকুম সকল এসএসসি পরীক্ষার্থীরা। তো নৈমিত্তিকগুলা, দ্য ট্যুরিস্ট হ্যাভ এ গ্রেট অ্যাট্রাকশন ফর ভিজিটিং মালদ্বীপ। মালদ্বীপ ঘোরার জন্য তাদের অনেক বড় একটা আকর্ষণ রয়েছে যারা ট্যুরিস্ট পর্যটক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বেস্ট ডেসক্রাইব দ্য ওয়েদার অফ দ্য মালদ্বীপ। মালদ্বীপের আবহাওয়াটা কেমন সবচেয়ে এনজয়েবল? দ্য স্মলেস্ট দ্য মালদ্বীপ ইজ রিকগনাইজড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর ইটস লোয়েস্ট কান্ট্রি। সবচেয়ে নিচু দেশ, এটা সবচেয়ে নিচু দেশ এই হিসাবে এটা রিকগনাইজড। ডিউরিং দ্য সুনামি অফ 2024, 2004 সালের সুনামিতে কী হয়েছিল? মেনি পার্ট অফ দ্য ওয়ার সাবমার্জি তলিয়ে গিয়েছিল পানির নিচে। তারপরে হবে দ্য ওয়ার্ল্ড আইডিলিক্স ইন দ্য ফ্রেশ আইডিলিক্স নেচার বিউটি। এটা বলতে কী বুঝে? এটা হচ্ছে পিসফুল, শান্ত প্রকৃতির, শান্ত। আইডিলিক্স মানে শান্ত। গ্লোবাল ওয়ার্মিং ইজ এ থ্রেট টু মালদ্বীপ, আর মালদ্বীপ ইজ ফেসড উইথ দ্য থ্রেট অফ ডিস অ্যাপিয়ারিং ফ্রম দ্য ম্যাপ। কারণ ইন্ডিয়ান অসিয়ান, যে ভারত মহাসাগর, এই মহাসাগরে অনেকটা তলিয়ে যাচ্ছে সেই আইল্যান্ডগুলা। এক পর্যায়ে এটা একটা থ্রেটের মধ্যে, হুমকির মধ্যে চলে যাচ্ছে, যে এটা ম্যাপ থেকে হয়তো বা বিলীন হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছো। এরপরে যে রিয়ারেন্সটা, এটা ই প্রথমে, তারপরে সি, তারপরে এফ, তারপরে এ, এইচ, তারপরে ডি, তারপরে বি, তারপরে জি। ধন্যবাদ।